ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ইনকাম ট্যাক্স অফিসের তরফ থেকে একটি ব্রেকিং আপডেট। আপনারা কিন্তু একটি ভুয়ো খবর পাচ্ছেন, যারা ভাবছেন যে 30শে সেপ্টেম্বর ইনকাম ট্যাক্স, যেটা আমরা প্যান কার্ড বলে থাকি। প্যান কার্ড হচ্ছে মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ একটি ডিটেলস, যে প্যান কার্ডের মাধ্যমে আমরা ইনকাম ট্যাক্সের সমস্ত কিছু কাজ করে থাকি। এই ভিডিওই থাকবে সম্পূর্ণ ডিটেলস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট। ইতিমধ্যে আপনাদের জন্য নিয়ে চলেছে ব্রেকিং আপডেট। যারা প্যান কার্ডের জন্য অনেকেই হয়তো তাড়াহুড়ো করছেন, যে প্যান কার্ডের সঙ্গে যে আধার কার্ডের লিঙ্কটা, আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এই 30 তারিখ হচ্ছে শেষ ডেট, 30শে সেপ্টেম্বর শেষ ডেট। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, আপনারা হয়তো অনেকেই লিঙ্ক করিয়ে নিয়েছেন। লিঙ্কটা যারা করিয়েছেন তাদের জন্য গুড নিউজ, এবং যারা করাননি তাদেরও কিন্তু এই গুড নিউজটা আপনারা দুজনেই পাবেন। কারণ আপনারা যারা এই নিউজটি দেখেছেন, টোটালি ভুয়ো, টোটালি ফেক, কোনো রকম ইনকাম ট্যাক্স অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইটে কোনো সেই ধরনের কিছু বলাই হয়নি যে 30শে সেপ্টেম্বর এটার শেষ তারিখ বা লাস্ট ডেট। আপনারা যারা এখনো পর্যন্ত লিঙ্ক করাননি, আপনাদের এবার জানাই সুখবরটা কি। আপনারা যারা লিঙ্ক করাননি, আপনাদের জন্য কিন্তু আমরা একটা ভিডিও করেছিলাম যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের কিভাবে লিঙ্ক করাবেন। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা নিচে ডেসক্রিপশনে এবং কাটে, ভিডিওর কাটে আপনাদের জন্য লিঙ্ক দিয়ে দেব, যেটা আপনারা দেখে কিন্তু, ভিডিওটা দেখেই কিন্তু ফোন থেকে, আপনার যে স্মার্টফোন, আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন, যে কোনো স্মার্টফোন হলেই আপনারা কিন্তু লিঙ্ক করাতে পারবেন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের। এবং ওখানে আপনাদের কিন্তু কোনো রকম খরচা হবে না, যে সাইবার ক্যাফে গেলে 50 টাকা নিচ্ছে বা 30 টাকা নিচ্ছে, এই খরচাটা আপনার কিন্তু বেঁচে যাবে। এবং যে জার্নি বা লাইনে দাঁড়িয়ে যে লিঙ্কটা করানো, এটা কিন্তু আপনাদের যে সময়টা বাঁচাবে। এবার আসা যায় মেন কথায়, যারা প্যান কার্ডের লিঙ্ক করাননি তাদেরকে বলা হচ্ছে ইনকাম ট্যাক্স অফিসের নোটিফিকেশন যেটা দিয়েছে, এখানে বলা হয়েছে যে ইনকাম ট্যাক্সের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল, যেটা আপনাদের জন্য আমরা ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেব, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারবেন আমি যে কথাগুলো বলছি, আপনারা যাচাই করতে পারবেন যে আমার কথাটা কতটা সত্যি বা কতটা মিথ্যে। আপনারা অফিসিয়ালে চলে যাবেন টুইটার হ্যান্ডেল ইনকাম ট্যাক্স অফিসে, সেখানে পরিষ্কার করে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এবং আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এখানে একটা পেজ পাবেন, যে পেজটির মধ্যে হয়তো ক্রস চিহ্ন আছে, এখানে আপনারা লক্ষ্য করুন। এবং এখানে আপনারা একটু জুম করার কথা বলবো, এটা জুম করলে আপনারা দেখতে পাবেন যে ইনকাম ট্যাক্স অফিসের যে যে পিডিএফটা বা আপনারা যে ফটোটা দেখতে পাচ্ছেন, এই ফটোটা কিন্তু আপনারা যদি দেখেন, এখানে আপনাদের কিন্তু একটি ক্রস চিহ্ন মতো দেয়া আছে। এই ক্রস চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে যে এই আপনাদেরকে যে সময় দেওয়া হয়েছে 15ই অক্টোবর করা হয়েছে, কোনো রকমেই 30শে সেপ্টেম্বর কিন্তু লাস্ট ডেট বা তারিখ দেয়া হয়নি, এই রকমই ডিটেলস দেয়া আছে। আপনারা যারা সম্পূর্ণ বা ডিটেলসে যারা দেখবেন ভাবছেন, আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা নিচে ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারবেন। 30শে সেপ্টেম্বর কিন্তু লাস্ট তারিখ না, যারা এখনো লিঙ্ক করাননি আপনাদের জন্য সময় দেয়া হয়েছে 15ই অক্টোবর। 15ই অক্টোবর হচ্ছে শেষ তারিখ আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করানো। এবং কিভাবে করবেন আপনাদের জন্য নিচে ডেসক্রিপশনে একটি ভিডিও দেব, ভিডিওটা আপনারা দেখে নেবেন এবং সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। আমার দেওয়া তথ্য আপনার যদি হেল্পফুল মনে হয়, ভিডিওটিকে লাইক করবেন, আপনার একটি
লাইক আমাদেরকে ভিডিও করতে অনেকটাই সহযোগিতা করে। এবং এই রকম যদি আপনারা আপডেট পেতে চান, নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে এবং অল নোটিফিকেশনটি বাজিয়ে রেখে দেবেন। আমরা যখনই এরকম আপডেট দেব, আপনারা সঙ্গে সঙ্গে এই ধরনের নিউজটি পেয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের খেয়াল রাখুন। বন্ধুরা, আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম।